জিতে যাবে বুঝতে পারছি আপনার প্রশ্ন সেইটা খারাপ লাগে কিনা না আমার খারাপ লাগা বিষয় না বিষয়টা হচ্ছে যে ধরেন এখানে আরেকজনের মুখকে আমি বন্ধ করতে পারবো না আরেকজনের মুখকে বন্ধ করা আমার কাজও না আমার কাজ হচ্ছে আমি নির্দিষ্ট একটা মানুষদের কাজ করছি সেটা নড়াল দুই আসনের ওনারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন আমাকে ভোটের মাধ্যমে জয়ী করেছেন এবং আমি ওনাদের জন্য কাজ করে ওনাদের কতটুকু খুশি রাখতে পেরেছি অফকোর্স অনেক গ্যাপ আছে অফকোর্স হয়তো বা কতভাগ কাজ তো কোনোভাবেই সম্ভব না এটা দীর্ঘমেয়াদী কাজ এগুলো তো আমি তাদের পাশে থাকতে চেষ্টা করেছি কি না সেটা বেশি গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আমি আমার কাজ করে যাওয়ার চেষ্টা করছি অন্য কেউ যে কি সমালোচনা করছে সেটার উত্তর দিতে যাওয়া বা তাদেরকে ছোট করা এটা আমার কাজ না যেরকম সেলিব্রিটি ইমেজ নিয়ে এখন অনেকেই নির্বাচনে আসছে বা রাজনীতিতে আসছে এই ট্রেন্ডটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন রাজনীতির সাথে হয়তো কোনো যোগসূত্রই ছিল না আপনার বাবাও বলেছে যে আমার ছেলেটা প্যাচগোছ কিছুই বোঝে না রাজনীতিতে তো একটু প্যাচগোছও বুঝতে হয় তো এই এরকম একটা ট্রেন্ড শুরু হয়েছে সেই এই ট্রেন্ডটাকে কিরকম কিভাবে নিচ্ছেন এখন একজন রাজনীতিবিদ সিটিং এমপি হিসেবে দেখেন এই লোহাগড়া উপজেলায় এখন দাঁড়িয়ে আছি এই লোহাগড়া উপজেলায় পাঁচ বছরের মনে হয় সাড়ে তিন চার বছর সময় এখানে কাটিয়ে দিয়েছি তো এখানে এখানে আমার নেতৃবৃন্দ যারা আছেন এনারাও আমাকে কখনো গ্রুপিং করতে দেন এবং দলের ভিতরে আমাকে গ্রুপিংয়ে যাতে আমি না পড়ি সেই জিনিসটা ওনারা কিন্তু কনফার্ম করেছে এবং গ্রুপিংও বুঝেন না আমি সেটাই বলতে চাচ্ছি যে ওনারা চেয়েছে যেন আমি খেলোয়াড় থেকে এসেছিলাম আমার চলাফেরা এবং আমার কাজকর্ম যেন ওই ওই দিকেই থাকে সুতরাং হয়তো বা সবাই আমার প্রতি খুশি না আমার আমার পথে আমার কাজে যে সবাই খুশি হবে সেটা না তবে আপনি যে বলছেন যে চ্যালেঞ্জেস থাকে না তা না কারণ আজকে এক একজন এখানে যারা নেতৃবৃন্দ আছে তারা তো ছাত্র নেতার থেকে শুরু করে আজকে কিন্তু এই মধ্যে আসছে তো আমারও দায়িত্ব যে ওনাদের ওনারা এত শ্রম এখানে ওনাদের আজকে মানে প্রত্যেকের শরীরে কিন্তু আজকে মানে দাগ রয়েছে মারের বা ক্ষত বিক্ষতার দাগ রয়েছে তো ওনাদেরকেও আমার কোঅপারেট করার দায়িত্ব তো আমি মনে করি যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিয়েছেন তো আমি যা কিছু করি ওনাদেরকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে যায় আজকে এই যে মুরব্বী মুরব্বী মানুষরা এই যে সভাপতি সভাপতি পিছনে আছেন এই যে পাশে আছেন সেক্রেটারি মেয়র এনারা মেয়র মহোদয় এই যে আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওনারা সবাই আছেন এই যে কৃষক লীগের সেক্রেটারি আছেন আরো আছেন সবার কথাটাই আমি বলছি যে এই যে মানুষগুলো এনাদের শ্রমের কোনো শেষ নেই এই দল যে এই পর্যন্ত আসছে এনাদের শ্রমেই কিন্তু এই পর্যন্ত আসছে সো আমার ওই দায়িত্ব জায়গা থেকেও আছে যে ওনাদের শ্রমের জন্য মূল্যায়ন করি যে এমন না যে প্রধানমন্ত্রী দিয়ে দিছে আমি সব কিছু তা না আমি ওইভাবে ভাবিও না আমি ভাবি সবাইকে এক করে নিয়ে সামনে গিয়ে আমাদের এই যে যারা মানুষ আছে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পৌরসভা পর্যায়ে সবাইকে যেন আমরা ভালো রাখতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন আজকে থেকে চার পাঁচ সাত বছর পরে যে যেন মনে করে যার না নড়াইলের জেলার মানুষ ভালো আছে আমাদের টার্গেট ওইটাই এই দল এমন একটা শক্তিশালী দল এই দল আসলে অন্য কোনো কিছু নিয়ে ভাবে না আর আমরা যদি সংগঠন যারা আছে তারা করোনার সময় দেখাই দিছে যে সংগঠন স্ট্রং হইলে কি পারে তো এই লোহাগড়া উপজেলা সংগঠন আওয়ামী লীগের সংগঠন সহযোগী সংগঠন ছাত্রলীগের যারা আছে তারা এমন ইউনাইটেড এখানে এখানে আসলে আমরা অন্য কোনো জটিলতা নিয়ে ভাবি না আমরা শুধুই ভাবি প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা সেইভাবে ইমপ্লিমেন্ট করি যা যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যা দিবেন তা তো জনগণরাই দেয় তো ইনশাল্লাহ সেটা উপকৃত হবে খেলা না ছেড়ে রাজনীতিতে এসেছেন অনেক সমালোচনা খেলার এরিনা থেকে সেটা মাশরাফি কেমন করে নেয় না ওটা আমার প্রফেশন এটা আমার প্যাশন দুইটা দুই রকম জিনিস প্রফেশন দিয়ে আমার চলতে হয় আমার বাড়ির বাজার হয় আমার ছেলেমেয়ের পড়ালেখা হয় আমার বাবা মার আমার চিকিৎসা হয় আর প্যাশন দিয়ে আমি চেষ্টা করি আমার এই জনপদের মানুষ ভালো থাকে তো দুইটা দুই রকম জিনিস অনেক ধন্যবাদ ধন্যবাদ